আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই আয়োজন। আয়োজনে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান, তারা অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নেবেন। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন। বইটি কিন্তু শুধু পিডিএফ, কোনো কাগজের বই নেই। আপনাদের প্রশ্ন প্যাটার্ন, প্রশ্ন প্যাটার্ন লিখিত হবে, প্রশ্ন বাংলা থাকবে, 20 মার্ক, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান সাধারণত 15 মার্কের, টোটাল 75 মার্কের পরীক্ষা হবে। সময় থাকবে 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা। বাংলার জন্য কী কী পড়তে হবে? সন্ধি, বিপর শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলো কোন বইটা থেকে পড়বেন? সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়বেন। ইংরেজি জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, অনুবাদ, ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্ব, এই এই টপিকসগুলোই পড়বেন। কোন বইটা থেকে পড়বেন? সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়ে নেবেন। গণিতের জন্য আপনারা যাদের গণিত ক্লাস 8 এবং ক্লাস 10-এর বই কাভার আছে তাদের জন্য কোনো চিন্তা নেই, এই দুইটা বই থেকে হুবহু গণিত কমন পাবেন। আর যারা এই দুইটা বই কাভার করা নেই তারা অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটার পাশাপাশি বলবেন যে আমার একটি গণিত পিডিএফ লাগবে। সেই গণিত পিডিএফ থেকে 100% গণিত আপনি সিভিল সার্জন অফিস জব রিভিউ, সরি, সিভিল সার্জনে যারা পরীক্ষা দেবেন তাদের 100% কমন থাকবে ওই গণিত পিডিএফ থেকে। এই বইটির পাশাপাশি অবশ্যই গণিত ওই পিডিএফটি সংগ্রহ করে নেবেন। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের প্রশ্ন এই বইটা থেকে 100% কমন পাবেন। এই জন্য বলছি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে অবশ্যই এই বইটি সংগ্রহ করে নেবেন। বইটির পিডিএফ মূল্য 40 টাকা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন। প্রশ্ন প্যাটার্ন ঠিক এরকমই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন, মেটেরিয়াল সম্পর্কে লিখুন, সন্ধি বিচ্ছেদ করুন, অর্থ সহ বাক্য রচনা করুন, অর্থাৎ বাগধারা, এক কথায় প্রকাশ, বিপুল শব্দ, লিটারেচার থেকে কিছু প্রশ্ন আসবে যেটা ওই বই থেকে হুবহু কমন পাবেন, প্যারাগ্রাফ, ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল এগুলো থাকবে, ট্রান্সলেশন, চেঞ্জিং সেন্টেন্স, গণিত থাকবে। এইভাবে আপনাদের পূর্ণাঙ্গ গণিত করে দিয়ে আসতে হবে। অনেকেই আছে যে শুধুমাত্র উত্তর লিখে দিয়ে আসেন, উত্তর লিখলে হবে না, পুরা গণিত করে আসতে হবে। যেমন আমরা ক্লাস 8 এবং ক্লাস 10-এর গণিতগুলো একটি খাতায় সম্পূর্ণ করি, সেইভাবে কোনো শর্ট টেকনিক অবলম্বন করলে আপনার প্রশ্নে কিন্তু মার্কস পাবেন না গণিতে। এই কারণে গণিত কখনোই শর্ট টেকনিকে করতে যাবেন না, ফুল টেকনিকে করতে হবে, যেভাবে আমরা ক্লাস 8 এবং টেনে করে এসেছি। এভাবে গণিত দেওয়া থাকবে, আপনাকে এইভাবে সম্পূর্ণ অ্যান্সার করে দিয়ে আসতে হবে। সাধারণ জ্ঞান প্রশ্ন একদম সহজ থাকবে, যেটা সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আন্তর্জাতিক বিষয় বলি, যেটা আপনার আমাদের এই বইটা পড়লে 100% সাধারণ জ্ঞান কমন পাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবার জন্য শুভকামনা রইল।